যেসব ব্যক্তিরা মহান ছিলেন তাদের উত্তরসূরিরা মহান না। স্যার অনেকদিন পরে একটি সত্য কথা বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার খুব ভালো লাগছে, মহান নাও থাকতে মহান নাও থাকতে পারেন, কারণ তারা স্যারের একটি দুর্বলতা রয়েছে বঙ্গবন্ধুর প্রতি, এবং বঙ্গবন্ধুর কন্যাদেরকে তিনি খুবই ভালোবাসেন। তবে ভালোবাসেন মানুষ তার সন্তানকে ভালোবাসে, কিন্তু সন্তান যদি চুর হয় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত, যেটি ইউরোপিয়ান দেশগুলোতে এবং আমেরিকায় যেটা হয়। অপরাধ যেই করে না কেন, সে অপরাধী, সে সন্তান হোক আর সে হাজব্যান্ড হোক আর সে শ্বশুর হোক। চুর শ্বশুর হলেও চুর, জামাই হলেও চুর, ছেলে হলেও চুর, চুরের কোনো ধর্ম নেই। আমাদেরকে চুরদের কপ্পর থেকে বেরিয়ে আসতে হবে। যারা চুরি করেন রাষ্ট্রের, স্যার কিছুদিন আগে এখানেই বসে বলেছিলেন যে আপনারা বলেন আঙ্গুল ফুলে কলা গাছ, আর আমি বলি আঙ্গুল ফুলে বট গাছ। বাংলাদেশে বেশ কিছু লোক যারা রাজনীতি করেন তারা আঙ্গুল ফুলে কলা গাছ না, তারা আঙ্গুল ফুলে বট গাছ হয়েছেন। আওয়ামী লীগের সময় আমরা দেখেছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কী কী না করেছেন তিনি। বিএনপির সময় আমরা দেখেছি হাওয়া ভবন হয়েছে, এখন নাকি পাওয়া ভবন হয়েছে, অনেকেই পায়। পাই না শুধু আমরা, আমরা যারা সাধারণ মানুষ আমরা পাই না। প্রিয় দর্শক দেখি কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম, কোথায় কি লাইনে আছেন? হ্যালো, কলা কলা লাইন সম্ভবত কেটে গেছে, দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? বড় ভাই দয়া করে আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি অনেকক্ষণ ধরে লাইনে ছিলাম। জি, ভালো আছেন আপনারা? জি, আমরা ভালো, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনাদের দোয়ায়। থ্যাংক ইউ। আমি বেশি সময় নিব না। হ্যাঁ বলুন। আমি জি, হ্যালো, লাইন লাইন আমরা হারিয়ে ফেলেছি। প্রিয় কলার, আপনারা যারা ফোন করবেন দয়া করে টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনারা মিউট করে আমাদেরকে ফোন করবেন, নতুবা লাইনটি কেটে যায়। নেক্সট কে আছে লাইনে? হ্যালো, সালাম আলাইকুম। জি, আপনারা টেলিভিশনের ভলিউম বাড়িয়ে দিয়েছেন আপনি, আপনি আমার সাথে কথা বলুন প্লিজ। হ্যালো, জি আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। প্রথমে আমি একটু সালাম দিই ডক্টর কামাল হোসেনকে। স্যার আপনি ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি স্যার, আপনার সালামের জবাব দিয়েছেন, বলুন আপনার প্রশ্ন প্লিজ। আচ্ছা, ওকে, ডক্টর কামাল হোসেন মনে হয় নরোটমের ছাত্র ছিলেন, তাই না? ছিলাম। জি ছিলেন স্যার, ছিলেন নরোটমের ছাত্র। আচ্ছা, আমিও একজন নরোটমের এক্স স্টুডেন্ট, এই তো ইংল্যান্ডে আছি। আচ্ছা, হ্যাঁ বলুন। আমি আসলে এখানে রাজনীতির ব্যাপারে সেরকম কিছু বলতে যাচ্ছি না, আমি যেটা বলতে যাচ্ছিলাম আসলে আমাদের সাধারণ জনগণের ব্যাপারে, যে সাধারণ জনগণ আসলে কতটুকু, আমরা যদিও রাজনীতিতে রাজনীতিবিদদের অনেক সময় দোষ দেই কিংবা অনেক ট্রেডিশনটা এরকম, বাট আমাদের আসলে জনসাধারণের কি হবে, যে আমাদের মধ্যে যে নৈতিক যে অবস্থা এখন আছে বাংলাদেশে, এটা কি হবে? মানে আমরা যে এই যে ধরেন যে কোনো অফিস আদালতে গেলে এটা দেখি যে এত অনিয়ম দেখি, এই দেখি সে দেখি, এরা তো আসলে আমাদেরই জনগণ, তাই না? তো আমরা আসলে এদের মানে আমাদের এই সচেতনতাটা কবে আসবে? থ্যাংক ইউ, আপনি লাইনে আসার জন্য। টেলিভিশন দেখতে থাকুন, সচেতনতা কবে আসবে স্যার আপনার প্রশ্ন উত্তর দিবেন। নেক্সট কে আছেন লাইনে? হ্যালো, সালাম আলাইকুম। কলার কি লাইনে আছেন? হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? শুভ ভাই, ভালো আছেন? জি ভালো আছি, আপনি কে? জি, আমি মামুনুর রশিদ কইরাম। মামুনুর রশিদ ভাই, কোক আছেন? জি জি। আচ্ছা, প্রশ্ন হইল, জি জি জি, আপনি টেলিভিশনের বলিও ভাই দুকা প্লিজ। জি জি, আমি আগে প্রশ্ন বাদে আনসার দিবা। হয়, আপনি প্রশ্ন বলি দুকা। ডক্টর কামাল হোসেন সাহেবের কাছে আমার একটা প্রশ্ন। জি, যে তাই তো বাংলাদেশের একজন সুনাম ধন্য আইনজীবী। জি, তে আমার একটা প্রশ্ন হইল ভাইয়া, প্লিজ আনসারটা আমারে দিবা। আমিও কিছু লেখাপড়া করি এই দেশও আইসি, বাংলাদেশের ইতিহাসও পড়ছি, ইভেন আওয়ামী লীগের লেখাও ইতিহাস আমি পড়ছি, কিন্তু মৌলানা দিলওয়ার হোসেন সাইদি সাহেব কোন 71 সালে
কোনো স্থান টান কোনো বদনাম টান দে পাইছে না ইয়া আল্লাহ সুবহানাল্লাহ যদি না আমি কমপ্লিট করলেই না না করুক করুক আপু এবং যদি তাই যদি আধার থাকতা তাইলে টান দে এই বরিশাল আপনার লক্ষ লক্ষ মানুষে ভোট দিল না উনি আচ্ছা বুঝছেন যদি যে খারাপ খারাপ এলাকার মানুষে হইল না খারাপ তাহলে ভোট দিল না আজকে এই নিরপরাধ মানুষ আজকে তার ছেলেটা তার আর হার্ট অ্যাটাক করে মারা গেছে তার কারণে এরপরে যে নিরপরাধ মানুষ আর যারা দর হয়েছে হ্যাঁ তেনার কোনো যদি কোনো অসুবিধা থাকে তাইলে বিচার হোক আমরা চাই একটা জিনিসটা পরিষ্কার হয়ে যেত কিন্তু মৌলানা সাইদি আত্মা বিশ্বর মানুষে আজকে তানটা কি বহুত ইসলামর বহুত জিনিস জানছে এবং বহু অমুসলমান তার ওয়াজ তার লেকচার শুনিয়া মুসলমান হয়েছে ইচ্ছা দ্বারা রেডিও টেলিভিশনে প্রত্যেকটা মিডিয়ায় ক্লিয়ার হয়েছে আজকে শুধু জামাত ইসলামের কারণে আজকে মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের উপরে এত বড় আক্রমণ এত বড় তার পরিবারটা বংশ করিয়া দেওয়া ওর এটা নগুড 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 আল্লাহ রহমানুর রহিম আল্লাহ এসব দেখরা আর আল্লাহ তার বিচারটা ও দুনিয়া যদি এই যদি কিছু করা হয় আপনার সামনে করিয়া দিলাম আমরা ব্রিটিশ নাগরিক এই ধরনের কোনো আত্মঘাতী শেখ হাসিনা বঙ্গবন্ধু আমরা যারা কইছি তারা বংশে কোনো আত্মঘাতী সিদ্ধান্ত গ্রহণ করুক না আমি তার মাধ্যমে ডক্টর কামাল হোসেন আমি শ্রদ্ধা করি তাই না আমরা স্যার এবং তার মাধ্যমে সারা বিশ্ব এই কথা জানাইয়া দিলাম যে এই ব্যক্তির উপরে কোনো ধরনের আক্রমণ করা হয় না যেন থ্যাংক ইউ আপনার মতামতের লাগে আপনি আসলে প্রশ্ন করছেন না আপনি পুরা বক্তৃতা দিলেছেন এক মিনিটের উপরে এবং আপনি সাঈদী সাহেবের পক্ষে তবে সবচেয়ে ভালো লাগছে আপনি যেটা কইছেন যে সাঈদী সাহেবের পরে আরও যারা আসেন তারার ব্যাপারে যদি কিছু থাকিয়া থাকে তারার ব্যাপারে আপনি কইছেন যে তারার বিচার হইতো আমরা জানি না সাঈদী সাহেবের বিরুদ্ধে কোনো স্পেসিফিক এলিগেশন আছে কি না স্যারে এটা প্রশ্নের উত্তর দিবা এবং যদি স্পেসিফিক কোনো এলিগেশন না থাকে তাইলে একজন মানুষকে হয়রানি করার কোনো দরকার নাই তবে আর যারা আসেন তারার বিচারক আপনি এটা চাইছেন থ্যাংক ইউ আপনারে তবে আপনি বহুত লম্বা বক্তৃতা দিচ্ছেন আপনার অসংখ্য ধন্যবাদ দেখি নেক্সট কে আছেন লাইনে হ্যালো সালাম আলাইকুম জি সালাম আলাইকুম সব ভাই ভালো আছেন জি আলাইকুম সালাম আপনি ভালো আছেন জি ভালো আমি আপনার বহুত অনুষ্ঠান দেখি যে আজকে লাকি আপনার নাম্বারটা লাইনটা পাইলাম আজকে থ্যাংক ইউ ব্রাদার থ্যাংক ইউ আমার একটু একটা মতামত আর কি সারের গেছে জি যে আগামী যে নির্বাচনটা আর এই নির্বাচনে যদি সান্তানোর যে জোট আছে বদরুদ্দোজা চৌধুরী সাহেব এবং খান জোটটা যদি নির্বাচনে অংশগ্রহণ করে 300টা আসনের মধ্যে যে এমপি নির্বাচিত প্রতিপাদী নির্বাচিত করা হইব এটার মধ্যে আমার যেটা মতামত হয় যে বর্তমানে বাংলাদেশের যে প্রজন্মটা আছে ইয়াং জেনারেশনের যে একটা ভোটের প্রচুর একটা হিউজ একটা ভোট আছে বাংলাদেশ এই হিসাবে যদি এমপি নির্বাচনের মধ্যে যদি 25 বছর থেকে 35 বছরের ভিতরে অ্যাটলিস্ট 200 এমপি পদপ্রার্থী 300টা সিটের মধ্যে যদি 200টা সিট যে আগে থেকে সিলেক্ট করে ভালো প্রার্থী সৎ শিক্ষিত অ্যাটলিস্ট এডুকেটেড অ্যাটলিস্ট মেট্রিক ডিগ্রি পাস থেকে মাস্টার অথবা এমবিএ এই ক্যাটাগরি যদি 200 জন প্রার্থীকে সিলেক্ট করে ওনারা যদি একটা ট্রেনিং এর ব্যবস্থা করে যে সৎ ভাবে যারা যেভাবে ক্যাবিনেট চালাতে পারে ওদেরকে এইভাবে একটা ট্রেনিং দিয়ে ওদেরকে যে আগে থেকে প্রিপেয়ার করা হয় আমি বলতেছি না যে 300টা আসনে 300 জন ইয়াং জেনারেশন হবে এটা না অ্যাটলিস্ট 200 পিপুলকে যদি সিলেক্ট করে ওনারা যদি নির্বাচনের জন্য আগে থেকে প্রস্তুত করে দেয় তাহলে আমার মনে হয় বাংলাদেশের যে ইয়াং যে বুথগুলো আছে এই জিনিসটা আকৃষ্ট করতে পারবে এবং আকৃষ্ট করতে যদি করা যায় তাহলে এই যে আমাদের দুইটা দল আছে এই দলের বর্জয়া রাজনীতি থেকে ইয়াং জেনারেশন গুলা বের হয়ে আসবে এবং ইয়াং জেনারেশন যদি আসে আগামী নির্বাচনের মধ্যে যদি পার্লামেন্টে আসে তাহলে দেশের চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে অত্যন্ত মূল্যবান মতামত সম্ভবত আপনি দিয়েছেন স্যার আপনি টেলিভিশন দেখতে থাকুন স্যার দেখি কি বলেন নেক্সট কে আছেন লাইনে হ্যালো আসসালামু আলাইকুম বড় ভাই আপনি জানি না কে বলছেন তবে আপনি টেলিভিশন ওয়ালাইকুম সালাম কে বলছেন ভাই আমি মামুন সোয়ানসি থেকে জি মামুন ভাই বলুন আপনার প্রশ্ন তো মতামত আমি ভাই একটা মানে সমস্যা মানে আমি রাজনীতি ছাত্র বাংলাদেশ থেকে অনার্স মাস্টার্স পলিটিক্যাল সায়েন্সের উপরে
তো আমার একটা কথা হচ্ছে যে স্যার বারবার বলতেছেন যে জনগণ সোচ্চার হবেন, ঠিক আছে, কিন্তু জনগণের মধ্যেই দেখা যাচ্ছে ডাক্তার বলেন দুই পার্ট আছে, রাজনীতিতে তিন পার্ট আছে, টিচার বলেন, আইনজীবী বলেন, মসজিদের ইমাম বলেন, মন্দিরের ঠাকুর বলেন, সবাই আওয়ামী লীগ জেপি জামাতে না সেই। তো এরাই যখন আছে শিক্ষিত জনগোষ্ঠী যখন রাজনীতি কেন্দ্রিক, তখন আমরা কিভাবে মানে জনগণ সচেতন করবো? আম পাবলিক তো আমাদের বুঝবে না, ঠিক না? এই একটা প্রশ্ন ভাই। আরেকটা আছে অর্থনীতির ব্যাপারে, এই দেশে এসে দেখলাম মাত্র কয়েকটা ব্যাংক হাতে গোনা, অথচ আমরা একটা গরিব দেশ, আমাদের দেশে 54 ব্যাংক। একটা গরিব দেশে এরকম যদি ব্যাংক থাকে, রাজনৈতিক বিবেচনার ব্যাংক আসে, তাহলে দেশের অর্থনীতি কিভাবে সচল থাকে? তো স্যার যে কথাটা বলছেন, যে আমি জানি যে গণতন্ত্রের প্রথম শর্ত যেটা আমার কাছে মনে হয় বইতে পড়ছি, তোমার স্বপ্নদের দাম এরকম হয়তো একটা দেশ হবে আমাদের, যে আইনের শাসন, আইনের শাসন কে প্রতিষ্ঠা করবে ভাই? আমরা তো আইনের প্রতিষ্ঠা করার যে প্রদীপ মানে যে বাধাগুলা, সেটাই সেখানে দেখা যায় যে শিক্ষিত যারা ডক্টরেট মানুষ, বড় বড় পিএইচডি নিয়ে আসছেন, বড় বড় রাজনীতি করে শিক্ষিত আছেন, তো ওনারা যদি আন্দোলনের ডাক না দেন, তাহলে ওইটা সাধারণ জনগণ কিভাবে বুঝবে? ওনারাই তো স্বার্থ নিয়ে মানে স্বার্থবাজি করছেন, রাজনৈতিক ফায়দা নিচ্ছেন। অনেক আমি রফিকুল স্যারের কথা বলি, খুব সম্মান করতাম, উনিও ইদানিং মানে কিরকম মানে অবস্থান নিয়েছেন সেটা আসলে জনগণ দেখতেছে। তো আর জনগণ সংসদে যদি মানে সংসদে যদি অধিকাংশ ব্যবসায়ীরা থাকে, তাহলে সংসদ কিভাবে সচল হয়? ওইখানে তো মানে প্রতিষ্ঠানের মতো হয়ে যাচ্ছে। আর একটা যদি যেটা আমরা পাঠ সোনালি আস ছিল, আমাদের পাঠকে বলা হতো সোনালি আস, সেটা বইতে পড়ছি, কিন্তু এখন ওইটা মানে ইতিহাস হয়ে গেছে, এখনকার মানে ছাত্রছাত্রীরা ওইটা তাদের কাছে ইতিহাস হয়ে গেছে। এখন যে পোশাক শিল্প থেকে আমাদের যে রপ্তানিটা আসতেছে, যে বড় একটা অর্থনীতিতে অবদান রাখতেছে, সেটা নিয়ে রাজনীতি চলে গেছে। সুতরাং এগুলোকে আমাদের রাজনীতি থেকে একটু দূরে মানে আমার মনে হয় ভালো হতো আর কি। ওটাই মেইন প্রশ্নটা আমার হচ্ছে, এটাই শিক্ষিত জনগণকে আপনার বললেন, আপনাদের মতো যারা আছেন আমরা শ্রদ্ধা করি, বিনোদন শ্রদ্ধা করি, আপনারাই সেই ডাক্তার দেন, রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করবেন না, এটাই আমার প্রশ্ন স্যার। ঠিক আছে, এই প্রশ্ন এবং আগেকার প্রশ্ন খুব সুন্দরভাবে একসাথে জবাব দেওয়া যায়। আপনি যেটা বলছেন যে এখনকার যে রাজনীতি, এটা দিয়ে কোনো কিছু আশা করা যাচ্ছে না, আপনি রাজনীতির প্রতি একটা অনাস্থা প্রকাশ করেছেন, এটা ঠিকই। এখানে আমিও বলে যাচ্ছি যে রুগ্ন রাজনীতি হয়েছে বলে রাজনীতি যেটা দিতে পারত দিতে পারছে না। রাজনীতি মানুষকে সচেতন করতো নিজের অধিকার সম্পর্কে, নিজের কর্তব্য সম্পর্কে, এবং দেখেন যে ভাষা আন্দোলন, 60-এর দশকের আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, সব কিছু সুস্থ রাজনীতি থেকে বেরিয়ে এসছে। এখন কিন্তু আরেকজন বললেন যে তরুণ সমাজ 35-এর আন্ডারে 200 হোক, আমি বলি 40 রাখেন, 200 হোক, কিন্তু কথা হলো যে আসল সমস্যাটা কোথায়। তরুণ সমাজ বলছে কিসের রাজনীতিতে আমরা আসবো, এটা তো অসৎ ব্যবসা, আমরা তো অসৎ ব্যবসায়ী হতে চাই না। তো এই যে রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে তরুণ সমাজ, আজকে থেকে আমাদের এখানে নামা দরকার, ওদেরকে বুঝিয়ে বলা যে বাবা এটা রাজনীতি ছিল না, আমরা যারা বয়স এর বেশি আমরা সুস্থ রাজনীতি দেখেছি, করেছি। এখন কিন্তু অধিকাংশ ছেলেরা মনে করে রাজনীতি মানুষ যে একটা অসৎ ব্যবসায়ীদের সহায়ক হওয়া, তারা অসৎভাবে টাকা বানাবে, আমরা একটা অংশ, আমরাও টেন্ডারবাজি করব। এসব শব্দ তো এখন প্রচলিত, টেন্ডারবাজি। ছাত্র দলগুলো যারা হয়েছে, ছাত্র সংগঠন যেগুলো হয়েছে, এরা অধিকাংশ এদের নেতারা কোটি টাকার মালিক হয়ে যায়, পেজেরও গাড়ি হাঁকায়, এটা অকল্পনীয় ছিল। আমি 60-এর দশকে শিক্ষকতা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যখন রাজনীতি হতো সবাই তখন মানে এই স্বাধীনতার জন্য, বাঙালির অধিকারের জন্য সংগ্রাম করেছে, 6 দফা ছিল, 11 দফা হলো সর্বদলীয় ছাত্ররা মিলে, বঙ্গবন্ধু যারা করলো এটা সর্বদলীয় ছাত্ররা মিলে ওনাকে বঙ্গবন্ধু হিসাবে স্বীকৃতি দিল, এটা সুস্থ রাজনীতি ছিল, ছাত্ররা এগিয়ে আসতো। অধিকাংশ মানে যারা তখন রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে, ইভেন আমাদের তাজিন সাহেব, বঙ্গবন্ধু 60-এর দশকে 40 বছর বয়স, 45 বছর বয়স ছিল, এটা সবাই ভুলে যাচ্ছে। আর তাদের নিচে যারা ছিল 25 বছরের রাজনীতি করেছে, রাজ্জাক তোফায়েলেরা, তো এরা তখন তো তরুণরাই করেছে, এবং রাজনীতি করেছে মানে দেশের জন্য করেছে। এই যে লাখো লাখো শহীদ হলো, এর মধ্যে অনেক তরুণরা ছিল। আর আমার অনেক ফার্স্ট ক্লাস পাওয়া ছাত্ররা 25শে মার্চ রাত্রিকে ফিরে আসে নাই। এই রাজনীতি তো এখনকার তরুণ সমাজ ভুলে যাচ্ছে অথবা দেখে নাই। এখনকার যে রাজনীতি দেখছে, এটা দেখে তো তারা পালাতে চায়, কেন এসের মধ্যে আমাদেরকে বলছেন যেতে?
আপনারা কেন বলেন যে আমাদের রাজনীতি করতে হবে, কেন এমপি হতে হবে? আমি তো রাতারাতি মানে টাকার মালিক হতে চাই না, আর আমি 5 কোটি টাকা আমি আনবো কোথায় থেকে? তো এই কারণে বলছি যে রাজনীতির একটা গুণগত সংস্কার বলেন, পরিবর্তন চান, কিন্তু ঐক্যবদ্ধ হয়ে 1 নম্বর আমাদের কাজ হচ্ছে 5 কোটি নির্বাচন, এটাকে আমি তো মনে করি মৃত্যুদণ্ড দেওয়া উচিত, যারা 5 কোটি টাকা দিয়ে মনোনয়ন বিক্রি করে, যখন 5 কোটি টাকা দিয়ে নির্বাচিত হয়, কেন এটা হলো 16 কোটি মানুষের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা করা। আমি মৃত্যুদণ্ডের পক্ষে নাই, কিন্তু আমি মানে আবেগের চোটে এটা বলেছি যে এটা এত বড় অপরাধ হয়ে যাচ্ছে যে 40-42 বছর পরে আপনারা সবাই বলছেন, যারা এখানে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন তারা বলছেন, ভাই 42 বছর পরে এটা কেন দেখতে হচ্ছে? হচ্ছে টাকার অভিশাপ, কালো টাকার অভিশাপ, অসৎ ব্যবসার অভিশাপ, সীমাহীন লোভের অভিশাপ, এই কয়েকটা অভিশাপ আমাদের উপরে নেমেছে। শুধু আল্লাহর কাছে চাইলে হবে না, আল্লাহ আমাদেরকে অভিশাপ থেকে মুক্ত করো, আমাদেরকে সংগঠিত হয়ে যারা এগুলো করছে তাদেরকে সমাজ থেকে সমাজকে মুক্ত করতে হবে, রাজনীতিকে মুক্ত করতে হবে এদের নিয়ন্ত্রণ থেকে। এরাই নিয়ন্ত্রণ করছে, 5 কোটি টাকা যারা মানে নিয়ে মনোনয়ন কিনছে, আর যারা সংগ্রহ করছে, যারা মনোনয়ন দিচ্ছে টাকার বিনিময়ে, তারা শত শত কোটি টাকা সংগ্রহ করছে। এই যে ব্যাংক থেকে 4,000 লক্ষ কোটি টাকা, 4,000 কোটি টাকা, এরা কোথায়, টাকা কোথায় গেছে, এটা এই প্রশ্ন তো কেউ করছে না। এই টাকা দিয়ে আপনাদেরকে জনগণ আক্রান্ত হতে যাচ্ছে, যেমন পশ্চিমা অস্ত্র নিয়ে আমাদেরকে আক্রমণ করার জন্য 71-এর শেষের দিকে এসেছিল। আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, যেসব হাজার হাজার কোটি টাকা এখন চুরি হয়েছে, এটা বাংলাদেশের 16 কোটি মানুষকে আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছে, হুঁশিয়ারি আমি করে দিচ্ছি। এখন থেকে আমরা জাগ্রত না হলে আমরা এই টাকার কাছে যদি আমরা পরাজিত হই, স্বাধীনতা আঘাতপ্রাপ্ত হবে, এই গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হবে, যখন বলবেন যে স্বাধীনতা কোথায়। এখন যেটা দেখছেন এর অনেক গুণ বেশি আমরা আঘাতপ্রাপ্ত হব যদি টাকার ব্যাপারে আমরা এখন থেকে কালকে থেকে যদি দাঁড়ানো শুরু করি, ধরো ধরো এই টাকা কোথায় আছে, আর গ্রামের মানুষকে বলো যে টাকা নিয়ে যারা আসবো এর ব্যাপারে সতর্ক হওয়া, পশ্চিমাদের চেয়েও আমাদের বড় শত্রু এরা। থ্যাংক ইউ স্যার।